দুলিয়াজানত বৃহত্তর অসমীয়া যুব মঞ্চ মহিলা মঞ্চর প্রতিবাদ। সোমবারে দুলিয়াজানের পিপল তলত বৃহত্তর অসমীয়া যুব মঞ্চ আর বৃহত্তর অসমীয়া মহিলা মঞ্চয় প্রতিবাদ সাব্যস্ত করে। মূল্যবৃদ্ধি রোধ করার দাবি দুয়োটা সংগঠনে যৌথভাবে তিনিঘণ্টিয়া অবস্থান ধর্মঘট কার্যসূচী রূপায়ণ করে। দৈনিক পেট্রোল ডিজেল আর রন্ধন গ্যাসের মূল্যবৃদ্ধিয়ে সর্বসাধারণ রাইজক জুরুলা করেছে। ইয়ার প্রতিবাদতেই সোমবারে দুয়োটা সংগঠনে কেন্দ্রীয় আর রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করে। পিছত প্রতিবাদকারীয়ে দাবি সম্বলিত স্মারকপত্র দুলিয়াজান আরক্ষীর যোগেদি কেন্দ্রীয় সরকার পেট্রোলিয়াম মন্ত্রীলৈ প্রেরণ করে। অতি শীঘ্রে সরকারে মূল্যবৃদ্ধি রোধ নকরিলে পরবর্তী সময়ত জঙ্গি আন্দোলন কার্যসূচী গ্রহণ করব বলে দুয়োটা সংগঠনে সকিয়াই দিছে। মূল্যবৃদ্ধি আমার জনসাধারণ সাধারণ জনসাধারণক মাধামার সুধাইছে। এই তেল বৃদ্ধিয়ে আমার দৈনন্দিন জীবনত আঘাত সনার বাবে আজি আমি প্রতিবাদী কার্যসূচী লৈছো। কারণ তেলের উৎস ভারতবর্ষতে অসমতে সেই তেলের উৎস থাকা জায়গাতে মূল্যবৃদ্ধি অতিপাত সীমা ছেড়াই গেছেগে। কারণ বহিরাষ্ট্র যধরণে মানে ভারত সরকারে মানে মূল্য কম মূল্য তেল দিয়ে সেই ধরনের আমার রাজ্য বা আমার ভারতবর্ষতো তেনেকে কম মূল্যতে আমাক তেলটো দিব লাগে। তেল পেট্রোল আর ডিজেলের মূল্যবৃদ্ধিয়ে আমার হাড়ে হিমজুয়ে আমার হৃদয়ত সোমাই পড়ছে। আমার জীবন যাপনের কারণে অসুবিধার সম্মুখীন হয়েছো আর সেইভাবে আজি আমি বৃহত্তর অসমীয়া মহিলা মঞ্চ যুব মঞ্চ আমি এই মূল্যবৃদ্ধির প্রতিবাদী কার্যসূচী তিন ঘন্টা আমি লোলে বাধ্য হয়েছো। দৈনন্দিন যেদরে পেট্রোল ডিজেলের রন্ধন গ্যাসের মূল্য বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পাওয়া মূল্য আমার সর্বসাধারণ জনসাধারণের মূরত যেদরে মাধমা সুধাইছে, তারপরে আমি আজি বৃহত্তর অসমীয়া যুব মঞ্চ দুলিয়াজান আঞ্চলিকর লগতে মহিলা মঞ্চ উক্ত কার্যসূচী গ্রহণ করেছো। যেদরে মূল্য বৃদ্ধি পাওয়া মূল্য সর্বসাধারণ জনসাধারণক অতিক জুরুলা করে পেলাইছে আর বিজেপি সরকারে প্রথম অবস্থা যেদরে মূল্য বৃদ্ধি রোধ করা সম্বন্ধত যেদরে প্রতিশ্রুতি দিছিলে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। আজি ব্যর্থতার উপর সম্পূর্ণরূপে ধিক্কার জানায় আর বৃহত্তর অসমীয়া যুব মঞ্চে সকিয়াই দিছে যে অনাগত দিনত এটা যদি মূল্য বৃদ্ধির উপর মূল্য বৃদ্ধি রোধ নকরে তেনহলে আমি ইয়াতকৈ জঙ্গি আন্দোলন গড়ি তুলিবলৈ বাধ্য হয়।